হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কিছু শ্রেষ্ঠ খাবার নিয়ে আলোচনা করবো যে খাবারগুলি খেলে আপনার মধ্যে যদি ফ্যাটি লিভারের মতো সমস্যা থেকে থাকে বা লিভারের অন্য যে কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা খুব দ্রুত গতিতে সেরে উঠবে লিভার সাধারণত কোনো রকমের বিষ কিন্তু সঞ্চয় করতে পারে না আসলে এর প্রধান অনেক কাজ আছে তার মধ্যে একটি প্রধান কাজ হলো আমাদের দেহকে বিষমুক্ত করা বা ডিটক্সিফাই করা কিন্তু যখন এই লিভারে প্রচুর পরিমাণে ফ্যাট জমা হতে শুরু করে মানে ফ্যাটি লিভারের মতো সমস্যা যখন শুরু হয় তখন কি হয় এই ফ্যাটের মধ্যে প্রচুর পরিমাণে যে কেমিক্যাল বা টক্সিন এই সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে জমা হতে শুরু করে আর তার ফলেই শুরু হয় বিভিন্ন রকমের প্রদাহ বা ইনফ্লামেশন আর যখন এই ইনফ্লামেশান শুরু হয় লিভারের মধ্যে তখন কি হয় হেপাটাইটিস জন্ডিস ডায়াবেটিস সিরোসিস অফ লিভার এইরকম কিছু মারাত্মক সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় তো আজকের এই ভিডিওতে আমি যে খাবারগুলি কথা বলবো সেগুলি যদি আজকে থেকে রেগুলারলি আপনি খাওয়া শুরু করেন তাহলে কী হবে জানেন আপনার মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না হ্যাঁ আপনি হয়তো বিশ্বাস করছেন না কিন্তু এটাই বাস্তব আপনি এই সবজিগুলি বা এই খাবারগুলি যদি খাওয়া আজ থেকেই শুরু করেন তাহলে কোনো রকম ওষুধ ছাড়াই আপনার ফ্যাটি লিভারের মতো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটা খুব দ্রুত গতিতে সেরে উঠবে তো চলুন সংক্ষেপে আমরা এই খাবারগুলির কথা আস্তে আস্তে জেনে নিই এবার খাবারের এই যে আমি লিস্ট বলবো সেটা বলার আগে অবশ্যই আমাদের জানা উচিত যে আমাদের এই লিভার কী করে আমাদের দেহকে কেমনভাবে সুরক্ষা প্রদান করে সেটা অবশ্যই সংক্ষেপে জেনে নেওয়া উচিত প্রথম হলো আমাদের দেহকে বিষমুক্ত করতে লিভারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দুই নম্বর হলো এই লিভার আমাদের পিত্তরস তৈরিতে ব্যাপক হেল্প করে এই পিত্তরস কি করে আমাদের খাওয়া ফ্যাটকে হজম করতে বা ভাঙতে কিন্তু দারুণ সাহায্য করে এছাড়াও আমাদের খাওয়া খাবারের মধ্যে বিভিন্ন রকমের যে প্রোটিন উপাদান থাকে সেই প্রোটিন উপাদানগুলিকে শোষণ করতে কিন্তু এই বাইলের বা এই পিত্তরসের একটা বিশেষ গুরুত্ব রয়েছে যার জন্য কি হয় লিভারের এর পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর পরের যেটা প্রধান কাজ সেটা হলো আমাদের লিভার আমাদের দেহের বিভিন্ন ধরনের হরমোন উৎপাদনের প্রধান নায়ক যেমন ধরুন আইজিএফ ওয়ান বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান এটা এক ধরনের হরমোন যেটা কি করে আমাদের দেহে বিভিন্ন ধরনের যে ফ্যাটগুলি অ্যাকুমুলেট হয় বা জমা হতে শুরু করে সেই ফ্যাটগুলিকে বার্ন করতে হেল্প করে এবং এছাড়াও বিভিন্ন ধরনের প্রোটিন তৈরিতেও হেল্প করে এবং আমাদের দেহে যে মাংসপেশি বা মাসেল সে মাসেলকে বিল্ডিং করতে বা তৈরি করতেও কিন্তু এর একটা বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়াও খুবই ইম্পর্টেন্টলি এই লিভার আমাদের দেহের বিভিন্ন ধরনের স্টেরয়েড হরমোন যেমন ইস্ট্রোজেন পোজেস্টেরন টেস্টেস্টেরন এরকম কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরির পিছনেও কিন্তু এর বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়াও কটিসেল নামক একটা হরমোন তৈরিতে এর একটা বিশেষ ভূমিকা রয়েছে এই কটিসেলকে আমরা স্ট্রেস হরমোন নামেও চিনি যদি কোনো ধরনের স্ট্রেস আমাদের দেহে তৈরি হয় সেটাকে ব্যালেন্স করতে এই কটিসেল হরমোনের একটা কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে তো লিভার এই কটিসেল হরমোনকে তৈরি করবে যদি তার মধ্যে ঠিকঠাকভাবে গুড কোলেস্টেরল তৈরি হয় এই সমস্ত কিছু হরমোনগুলি তৈরি হয় কোলেস্টেরল থেকে গুড কোলেস্ট্রল বা এইচডিএল থেকে এই সমস্ত ধরনের হরমোনগুলি কিন্তু তৈরি হতে সাহায্য করে তো কোলেস্ট্রল আমাদের দেহের জন্য এতটাই ইম্পর্টেন্ট আর এই কোলেস্ট্রলগুলি আমাদের লিভারের মধ্যেই কিন্তু তৈরি হয় আমরা যে খাবার খাই সেখানে কোলেস্ট্রল তৈরি হওয়ার থেকে যেটা আমাদের লিভারের মধ্যে মানে ইনবিল্ড তৈরি হয় সেটা আরও বেশি ইম্পর্টেন্ট তো আপনাকে মাথায় রাখতে হবে যদি কোনো ধরনের আপনার লিভারের মধ্যে কোনো ইনফ্লামেশান বা যদি কোনো ফ্যাটি ডিপোজিশন হওয়া শুরু হয় তাহলে কিন্তু নর্মালি যে কোলেস্ট্রলটা তৈরি হওয়ার কথা ছিল সেটা তৈরি হবে না আর যার কারণে কি হবে এই যে হরমোনগুলির কথা আমি বললাম এই হরমোনগুলি কিন্তু আর সেরকমভাবে উৎপাদন হবে না যার ফলে আমাদের দেহে বিভিন্ন ধরনের হরমোনাল যে ডিসব্যালেন্স তৈরি হওয়া শুরু হবে এবং বিভিন্ন রোগের সম্মুখীন আমরা কিন্তু ধীরে ধীরে হতে শুরু করব তো এতটাই গুরুত্বপূর্ণ এই লিভারের আমাদের দেহের উপর আমাদের বিভিন্ন রকম ফাংশান তৈরি করতে প্রায় পাঁচ সাতশো রকমের কাজ আছে বলে শেষ করে যাবে না তার মধ্যে প্রধান কিছু কাজের কথা আমি বললাম এবার চলুন সংক্ষেপে আমরা জেনে নিই যে এই লিভার যদি খারাপ হওয়া শুরু হয় তাহলে আমরা কি কি উপসর্গ দেখতে পাবো আগেও আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি যদি মনে হয় আপনি সেই ভিডিওটি দেখতে পাবেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব তবুও খুব সংক্ষেপে বলে নিই যারা জানে না যারা নতুন তাদের জন্য যদি লিভার খারাপ হওয়া শুরু হয় তাহলে আমাদের প্রথম যে সমস্যাটা দেখা দেবে সেটা হলো ইচিনেস মানে চুলকানির একটা সমস্যা আমাদের দেহে দেখা দেবে দ্বিতীয় নম্বর হলো আমাদের একই জয়েন্ট মানে আমাদের বিভিন্ন অস্থিসন্ধি যেগুলি আছে সেই অস্থিসন্ধিগুলিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে শুরু করবে তিন নম্বর হলো নসিয়া বা আমাদের গা গোলানো বমি বমি ভাবের মতো একটা সমস্যা দেখা দেবে চার নম্বর হলো জন্ডিস বা আমাদের যে চামড়ার রঙ ইওলইস বা হলদেটে হয়ে যাবে সঙ্গে আমাদের যে চোখ নখ এই সমস্ত কিছু কিন্তু হলদে কালারে হতে শুরু করবে জন্ডিসের মতো একটা সমস্যা কিন্তু দেখা দিতে শুরু করবে পাঁচ নম্বর হল গলস্টোন বা পিত্ত যে পাথর পিত্তথলিতে পাথরের মতো সমস্যাও কিন্তু দেখা দিতে শুরু করবে এবার আমরা সরাসরি চলে যাব যে কোন কোন খাবার আমরা খাবো যার ফলে কোনো ওষুধ ছাড়াই খুব সহজে এবং খুব শীঘ্রই আমরা এই ফ্যাটি লিভার বা লিভারের যে কোনো রকমের সমস্যা থেকে মুক্তি পেতে শুরু করব প্রথম খাবারটি হলো ক্রুসিফেরাস ভেজিটেবল এই ক্রুসিফেরাস হলো একটা গোত্র যে গোত্রের ভেজিটেবল বা সবজিগুলিকে যদি আপনি খাওয়া শুরু করেন যেমন আমি যদি নাম বলি এক এক করে ব্রোকলি কেল এছাড়াও র্যাডি ছাড়াও বাঁধাকপি আরুগোলা বা ফুলকপি এই জাতীয় যে সমস্ত সবজিগুলি আছে এই সবজিগুলির মধ্যে প্রচুর পরিমাণে সালফোরাফেন নামক অ্যাক্টিভ কম্পাউন্ড মজুদ থাকে এগুলিকে এই কুসিফেরাস ভেজিটেবল বলা হয় এই সালফোরাফেন আমাদের লিভারের জন্য খুবই 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 উপকারী এটি করে আমাদের দে যে লিভার এই লিভারের মধ্যে কোনো রকমের ইনফ্লামেশন হতে দেয় না বা প্রদাহ তৈরি হতে দেয় না এবং আমাদের যে হেপাটো সেল আছে বা লিভারের যে সেলগুলি আছে সেই সেলগুলিকে ড্যামেজ হতে দেয় না তাকে রিপেয়ার করতে হেল্প করে এবং কোন ধরনের যদি বিষ মজুদ হয়ে যায় আমাদের লিভারের মধ্যে ডিটক্সিফাই করতে ব্যাপক হেল্প করে তো আপনাকে কী করতে হবে আপনি যখন এই সবজিগুলিকে রান্না করবেন তখন হিটে কিন্তু সালফোরাপেনের যে ঘনত্ব সেটা কিন্তু কমে যেতে পারে কারণ হিটে অনেক ভিটামিন বা অনেক কম্পন্ন কষ্ট হয়ে যায় তো আপনাকে মাথায় রাখতে হবে আপনি রান্না করে খাওয়ার সঙ্গে সঙ্গে কাঁচা যদি আপনি স্যালাডের সঙ্গে বা এই যে সবজিগুলি বললাম এই সবজিগুলি স্প্রাউট বা অঙ্কুরকেও যদি আপনি খাওয়া শুরু করেন স্যালাডের সঙ্গে অথবা মাস্টার্ড সর্ষে বা সর্ষের যে সবজি হয় শাক হয় সেটাও কিন্তু এই গোত্রের মধ্যেই পড়ে যায় তো আপনি কী করবেন রান্না করে এই সবজিগুলি খাচ্ছেন সঙ্গে যদি আপনি মনে করেন আমি স্যালাড বানিয়ে খাবো এই সবজির কাঁচা কিছু খাবো তাহলে কী হবে আপনার সালফোরাফেনের যে ঘনত্বটা রান্না করার পর কমে যাচ্ছিলো সেটা কাঁচা খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যালেন্স হয়ে যায় দুই নম্বর হলো রসুন রসুনকে আমরা সবাই চিনি রসুনকে রান্নার একটা মশলা হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এই রসুন হলো পাওয়ার হাউস অফ একটা অ্যান্টিঅক্সিডেন্ট সালফার নামক কম্পাউন্ড এতে প্রচুর পরিমাণে মজুদ থাকে আমি রসুন নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি ডেডিকেটেড আপনার যদি ইচ্ছা হয় আপনারা সেটাও দেখতে পারেন আমি তার লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই রসুন খাওয়ার ফলে কী হয় আমাদের লিভারে কোনো রকমের ইনফ্ল্যামেশন তৈরি হতে দেয় না অ্যান্টিঅক্সিডেন্ট এতে প্রচুর পরিমাণে মজুদ থাকার কারণে আমাদের লিভার যদি কোনো রকম স্ট্রেস তৈরি হয় ফ্রি রেডিকেল দ্বারা বা আমরা যে খাবারগুলি খাই সেগুলি খাওয়ার ফলে যদি কোনো রকম স্ট্রেস তৈরি হয় সেটাকেও মুক্তি দিতে এবং সারিয়ে তুলতে কিন্তু একই রকমভাবে সক্ষম এছাড়াও এই রসুনে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে যেটা অ্যান্টি ইনফ্লামেটারি প্রদাহ বিরোধী কাজ করে এছাড়াও এই রসুনে আরও প্রচুর পরিমাণে পুষ্টিগুণ মজুদ থাকে যা বলে শেষ করা যাবে না প্রকৃতির একটা বরদানের মতো এই রসুন আপনি আজকে থেকে খাওয়া শুরু করুন কাঁচাও খেতে পারেন বা আপনি রান্না করেও খেতে পারেন কীভাবে খাবেন সে নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে রেখেছি প্রয়োজন হলে আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন এছাড়াও আর আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল রসুন খাওয়ার ফলে এই রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ড মজুদ থাকে যেটা ক্যান্সার বিরোধী কাজ করতে কিন্তু ব্যাপক হেল্প করে আমাদের লিভারকে সুস্থ তো রাখেই লিভারের পাশাপাশি আমাদের মাইট্রোকন্ডিয়াকে কিন্তু ব্যাপক সুস্থ রাখে কারণ এই মাইটোকনডিয়া নামক যে আমি অঙ্গটির কথা বলছি এখান থেকে ক্যান্সারের উৎপন্ন হয় ক্যান্সার যখন শুরু হয় তখন এই মাইটোকন্ডিয়াকেই কিন্তু ড্যামেজ করতে শুরু করে তার ফলে কিন্তু ক্যান্সারের সূত্রপাত ঘটে তো রসুন খাওয়ার অভ্যেস আজকে থেকে শুরু করুন তিন নম্বর হলো হলুদ কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ যে কোনো হলুদ এই হলুদে যে অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে তার নাম হলো কার্কিউমিন আমরা জানি হলুদ কতটা অ্যান্টি ইনফ্লামেটারি আগের দিনের যুদ্ধে যদি কোনো রকমের চোট আঘাত লাগতো বা এখনও অবধি যদি কোনো ক্ষতস্থান তৈরি হয় বাড়ির বড়রা এখন অবধি হলুদ বেটে সেই ক্ষতস্থানের উপর লাগিয়ে দেন তা কারণ হলো এতে এতটা পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি বা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যেটা বলে শেষ করা যাবে না আমাদের লিভারের মধ্যেও একই রকমভাবে যদি কোনো রকমের ইনফ্ল্যামেশন তৈরি হয় দেখুন সর্বোপরি আমাদের টার্গেট হবে লিভারে কোনো রকমের ইনফ্লামেশনকে তৈরি হতে না দেওয়া কারণ ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হওয়ার কারণেই আপনার এই যে রোগগুলির কথা আমি বললাম যেমন জন্ডিস হেপাটাইটিস ডায়াবেটিস বা সিরোসিস অফ লিভার বা ফ্যাটি লিভার এগুলি তৈরি হয় তো প্রদাহ যদি তৈরি হতে না দিই আমরা তাহলে কিন্তু এই সমস্যাগুলিও হবে না তো স্বাভাবিকভাবে আমাদের প্রধান লক্ষ্য হলো কোনো রকমভাবে আমরা আমাদের লিভারে প্রদাহ সৃষ্টি হতে দেব না তো হলুদ হল প্রদাহ বিরোধী একটা খাবার মানে বলে শেষ করা যাবে না এতে কত রকমের গুণ রয়েছে এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন মজুদ থাকে যেগুলি আমাদের দেহে এবং হেপাটো প্রোটেক্টিভ কিছু কম্পাউন্ড থাকে যেগুলি আমাদের লিভারের সেলকে প্রোটেক্ট করে সুরক্ষা প্রদান করে যার ফলে কি হয় যে সেলগুলি ড্যামেজ হওয়ার চান্স ছিল সেই সেলগুলি কিন্তু আর ড্যামেজ হতে পারে না চার নম্বর খাবারের কথা যেটা আমরা সবাই জানি বিট বিটকে আমরা সবাই চিনি বিট বাজারে সবজি হিসাবে পাওয়া যায় বিট গাজর তো এই বিটে প্রচুর পরিমাণে যে অ্যাক্টিভ কম্পাউন্ড মজুদ থাকে যেগুলি এবং অ্যান্টিঅক্সিডেন্ট মজুদ থাকে যেগুলি আমাদের লিভারের যে সেল সেই সেলগুলিকে সুরক্ষা প্রদান করে সঙ্গে অ্যান্টি ইনফ্লেমাটারি বা প্রদাহ বিরোধীও কিন্তু কাজ করে তো বিট খাওয়ার অভ্যেসও করুন আজ থেকে স্যালাড হিসাবে খান বা আপনি রান্না করে খান যেভাবেই খান বিট খাওয়ার অভ্যেসটা আজকে থেকে তৈরি করুন যতই আপনার মধ্যে ফ্যাটি লিভার বা লিভারের যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে এবং পিত্ত লবণ বা পিত্ত রস ক্ষরণে এই বিটের কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে যার জন্যই বিট এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর বা পরের যে খাবারটির কথা আমি বলবো সেটা আপনারা হয়তো সবাই দেখেছেন কিন্তু খেয়ে দেখেননি কোনো সময় সেটা হলো মাশরুম এই মাশরুমে গ্লুটাথায়ন নামক একটা অ্যাক্টিভ কম্পাউন্ড মজুদ থাকে এই গ্লুটাথায়ন কী করে আমাদের লিভারের সেলকে প্রোটেক্ট করতে ব্যাপক হেল্প করে ব্যাপক সাহায্য করে যেটা বলে মানে বোঝানো অসম্ভব কতটা পরিমাণে এটা উপকারী আমাদের দেহের জন্য এবং লিভারের জন্য এই মাশরুমকে যদি খাওয়া আপনি শুরু করেন তাহলে দেখবেন কি চমৎকারভাবে আপনার লিভার খুব শীঘ্র সেরে ওঠার মুখে রয়েছে এবং খুব তাড়াতাড়ি সেরে উঠছে আপনি নিজেই বুঝতে পারবেন আর এরপরে যে খাবারের কথা আমি বলবো সেটা হলো অ্যাভোকাডো অ্যাভোকাডোকেও আপনারা অনেকেই দেখেছেন আপনারা চেনেনও কিন্তু কোনো দিন খেয়ে দেখেননি সপ্তাহে যদি একটি অ্যাভোকাডো আপনি খান এই অ্যাভোকাডোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে রোটা থায়ের নামক যে একটি কম্পাউন্ডের কথা আমি বললাম যেটা মাশরুমে থাকে সেটা অ্যাভোকাডোর মধ্যেও থাকে তো আপনি যদি অ্যাভোকাডোকে সপ্তাহে একটিও খান তাহলে সেটাও আপনার লিভারের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে আর আপনার লিভারে কোনো রকমের ইনফ্লামেশন হতে দেবে না সঙ্গে আপনার লিভারকে সুস্থ এবং রিভার্সিবল স্টেজে আনতে কিন্তু ব্যাপক হেল্প করবে আর শেষ যে খাবারের কথা আমি বলবো সেটা হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যদি প্রয়োজন হয় আপনার সেটাও দেখে নেবেন আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো এই ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি আপনি প্রতিদিন এক চামচ করে খাওয়া অভ্যেস তৈরি করতে পারেন তাহলে আপনাকে বলে বোঝানো যাবে না যে কতটা উপকার আপনি পাবেন আপনার শুধু লিভারের সুরক্ষা প্রদান করবে তাই নয় এই ভার্জিন অলিভ অয়েল এছাড়াও আপনার দেহে বিভিন্ন ধরনের রোগ হওয়ার যে প্রবণতা বা ঝুঁকি সেটাকেও কিন্তু কমিয়ে দিতে সক্ষম একই রকমভাবে তো আমাদের প্রধান লক্ষ্য হলো ইনফ্লামেশন বা প্রদাহকে আটকে দেওয়া লিভারে কোনো রকম আমরা ইনফ্ল্যামেশন হতে দেব না কোনো রকমের বিষকে আমরা ঠিকমতো আমাদের দেহে লিভারের মধ্যে সঞ্চিত হতে দেব না এটাই আমাদের প্রধান লক্ষ্য যার কারণেই আমি এই খাবারগুলির কথা বললাম আজকে থেকে খাওয়া শুরু করুন আপনি যদি ইনফ্ল্যামেশনকে আটকে আটকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার লিভার খুব গতিতে সেরে উঠবে আপনার লিভার যদি কোনো রকমের ড্যামেজ হতে শুরু করে কোনো রকমের যদি ক্ষতিগ্রস্তের মুখে থেকে থাকে তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তার পূর্ব সুস্থ অবস্থায় ফিরে আসতে শুরু করবে তো আশা করি আজকের দেওয়ার তথ্য আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসতে পারি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন আপনি সুস্থ থাকুন রোগমুক্ত থাকুন ধন্যবাদ